আসসালামু আলাইকুম, আমি কামরুন আহমেদ, নিউট্রিশনিস্ট। আমি ল্যাবেড হসপিটালে আছি, স্পেশালিস্ট হসপিটালে আছি। ল্যাবেড স্পেশালিস্ট হসপিটালের প্রধান পুষ্টিবিদ হিসেবে কর্মরত আছি। এখন আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি, তাদের আমাদের ডায়াবেটিস দিবস চলে গেল, তো ডায়াবেটিসের উপরে আমি কিছু কথা বলবো আপনাদেরকে। আমাদের দেশে দিন দিন ডায়াবেটিক পেশেন্ট বেড়েই চলেছে। যারা ডায়াবেটিক পেশেন্ট তারা অলমোস্ট সবাই কম বেশি জানেন কি খাবার খেতে হবে, কি খাবার খাবেন না। আসলে আমি যেটা যে ব্যাপারটা নিয়ে আজকে আপনাদেরকে বলতে চাচ্ছি, যে আমাদেরকে আসলে জানতে হবে প্রথমে যে ডায়াবেটিস রোগটা কি। ডায়াবেটিস রোগটা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার, আমরা ডায়াবেটিক রোগটাকে বলি। তো যখন ইনসুলিনের অভাবে আমাদের দেহে কার্বোহাইড্রেটের বিপাকে প্রবলেম হয়, বা ইনসুলিন আমাদের দেহে ঠিক মতো কাজ করতে পারে না, ব্লাডে সুগার লেভেলটা বেড়ে যায়, তখনই আমরা বলি যে পেশেন্ট হচ্ছে ডায়াবেটিক পেশেন্ট। এখন আমরা দেখতে পাই সাধারণত আমাদের দেশে চার ধরনের ডায়াবেটিক রুগীকে আমরা দেখতে পাই। চার ধরনের রুগীর মধ্যে টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট আমরা ফরচুনেট, যে টাইপ ওয়ান ডায়াবেটিক পেশেন্ট আমরা খুব একটা দেখতে পাই না। 95%ই আমরা পাই টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট। আবার প্রেগনেন্সি রিলেটেড কিছু ডায়াবেটিক আছে, তারপরে আমরা ড্রাগ রিলেটেড কিছু ডায়াবেটিক পেশেন্ট পাই, যেরকম আপনি যদি দীর্ঘদিন থেকে স্টেরয়েড নিতে থাকেন, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে সুগার লেভেলটা ধীরে ধীরে বেড়ে যায়। যদিও এটা একটা লাইফ সেভিং ড্রাগ, তারপরেও আমরা দেখি যে এই ওষুধের দীর্ঘদিন ব্যবহারের কারণে ডায়াবেটিক ব্লাডে সুগার লেভেলটা সাধারণত বেড়ে যেতে থাকে। তা আমরা সাধারণত যখন হেলথ চেক আপে পেশেন্ট পাই, তখন আমরা দেখতে পারি যে অনেক পেশেন্ট জানতোই না যে তারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হয়ে আছেন। সাধারণত দেখা যায় যে যখন পেশেন্ট যখন কোনো মানুষ বিদেশে যাবে, তখন হয়তো উনি হেলথ চেক আপে আসলেন, অথবা তার সামনে কোনো অপারেশন আছে, তখন হয়তো সে হেলথ চেক আপে আসলেন, তখন দেখা যায় যে সে টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত। এর আগে সে জানতোই না যে সে তার টাইপ টু ডায়াবেটিস হয়ে গেছে। সাধারণত আমরা কার্বোহাইড্রেটটাকে যখন একজন ডায়াবেটিক একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হয়ে যায়, তখন সে খুব ডিপ্রেশনে চলে যায়, বলে যে আপা আমি বোধহয় আর কিছু খেতে পারবো না, বা আমার প্রিয় খাবারগুলি হয়তো বা বন্ধ করে দিতে হবে। অ্যাকচুয়ালি নট লাইক দ্যাট। সাধারণত ডায়াবেটিক পেশেন্টরা সকল খাবারই খেতে পারেন, তবে পরিমিত পরিমাণে তাদেরকে খেতে হবে। যেমন একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু ইচ্ছে করলে রাতে কিন্তু ভাত খেতে পারেন, কিন্তু সেই ভাত সে কতটুকু পরিমাণে খাবে, পরিমাণটাই আসল, কতটুকু পরিমাণে খাবে এবং টাইমিং, টাইমটা একটা বিশাল ফ্যাক্টর। আমরা বলি যে সাধারণত ডায়াবেটিক পেশেন্টরা দীর্ঘদিন বাঁচে যদি উনি একটা ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করে, কিন্তু যদি সে প্রথমেই ডায়াবেটিসকে ইগনোর করে, ইন দ্যাট কেস এই ডায়াবেটিস কিন্তু মানে আজীবনের রোগ, যেহেতু এটা সাধারণত শরীরের প্রত্যেকটা অঙ্গকে ধীরে ধীরে ঘুণের মতো করে খেয়ে ফেলে, যে ঘুণটা যেরকম সব জায়গাকে খেয়ে ফেলে, আস্তে আস্তে সবকিছুকে খেয়ে ফেলে, সেরকম ঘুণের মতো এই ডায়াবেটিস রোগ কিন্তু সবকিছু আমাদের প্রতিটা অর্গানকে খেলতে পারে, যদি আপনি এই ব্যাপারে সচেতন না হন, যদি আপনি ডায়াবেটিসটাকে ইগনোর করেন। আর ডায়াবেটিসকে যদি আপনি প্রথমেই যে না একজন মানুষের যে কোনো সময় ডায়াবেটিস হতে পারে এইভাবে করে নেন, তাহলে দেখা যায় যে এবং ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড করে। শুধু ডিসিপ্লিন ওয়েতে লাইফ লিড বলতে আমি এটা বোঝাচ্ছি যে সে তার ডায়েট প্ল্যানটা একজন ডায়েটিশিয়ানের কাছে যে সুন্দরভাবে করে নিয়ে আসবে এবং সেটা সে মেনটেন করবে, ডক্টরের কাছ থেকে সে তার হচ্ছে ওষুধের ব্যাপারটা জানবে, তারপরে প্রতিদিন তার সে কতক্ষণ হাঁটতে হবে, এই ব্যাপারগুলি সে সবকিছু সে লাইফটাকে সে মডিফাই করে নেবে, তাহলে তার সুগার লেভেল এবং সে সবসময় চেক করবে, তাহলে দেখা যাবে যে তার সুগার লেভেল আপস ডাউন করছে না এবং সুগার লেভেলটা সুন্দরভাবে মেনটেন হচ্ছে। তো প্রথমেই যখন একজন মানুষের ডায়াবেটিস ধরা পড়ে, ওষুধের দিকে না যেয়ে একজন ভালো ডায়েটিশিয়ানের কাছে যেয়ে
তথ্যের দিক দিয়ে, মানে অন ডায়েট আমরা যেটাকে বলি, ডায়েট কন্ট্রোল, ডায়াবেটিস কিন্তু অন ডায়েটের মধ্যে আছে, ওইভাবে যদি কন্ট্রোল করতে পারে তাহলে তো খুব ভালো কথা। আর যদি ওষুধের ওষুধ হয় তারপরেও কিন্তু তার খাবারের ব্যাপারটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সাধারণত আমরা বলি একজন ডায়াবেটিক পেশেন্টকে সারা দিনের ক্যালোরিটা তাকে অল্প অল্প করে, এই সারা দিনে ক্যালোরিটা ভাগ করে নিতে হবে। এই জন্য তাকে 2.5 থেকে 3 ঘন্টার ইন্টারভেলে কিছু কিছু খাবার খেতে হয়। সকালে ব্রেকফাস্ট, মিড মর্নিং এ একটা খাবার, দুপুরে তো লাঞ্চ, বিকালে একটু স্ন্যাক্স টাইপের কিছু, এবং রাতে সেই খাবার, এবং রাতের খাবারটা তাকে 8টা সাড়ে 8টার মধ্যে আমরা বলি যে কমপ্লিট করে নিতে। ইন দ্যাট কেস তার সুগার লেভেলটা ভালো থাকবে, এবং ঘুমানোর আগে সে অবশ্যই একটু দুধ বা একটু মুড়ি খেয়ে তারপরে সে ঘুমাতে যাবে। আমরা দেখা যায় যে অনেক সময় পেশেন্টের যে ঠিক মতো সে তার লাইফস্টাইল চেঞ্জ করে না, বা তার খাবার দাবারে হয়তো বা সে দুপুরে কিছু খাবারই খেলো না, অথবা সকালের খাবারটা সে স্কিপ করলো, এই সময় দেখা যায় যে তার সুগার লেভেলটা কিন্তু অনেক সময় বেড়ে যায়। তো তারপরে যখন ডক্টরের কাছে যায়, ডক্টর হয়তো ইনসুলিনের ডোজটা বাড়িয়ে দেন, অথবা ডক্টর ওষুধ চেঞ্জ করে দেন, ওষুধের গ্রুপ চেঞ্জ করে দেন, তখন সে বাসায় এসে খুব ডিপ্রেসড হয়ে যায় এবং দেন অ্যান্ড দেন খাবার খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলে। তো এই জিনিসটা করাটা আরো খারাপ, কারণ আপনার খাবারের সাথে মেডিসিনের একটা কম্বিনেশন থাকতে হবে, তাহলেই আপনার সুগার লেভেলটা ভালো থাকবে। যদি আপনার ইনসুলিন লেভেল, ইনসুলিনের মাত্রা বেশি দেয় সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য, সেই অনুযায়ী কিন্তু আপনাকে খাবারটাও খেতে হবে। আপনি যদি ওই সময় খাবারটা না খান তাহলে আপনাকে, আপনার হাইপো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং হাইপো হলো খুবই বেশি ডেঞ্জারাস হাইপারের চাইতে। হাইপো যেন আমরা আমরা বলি যে ডায়াবেটিক পেশেন্টদের যেন হাইপো কোনো কোনোভাবেই না হয়। আর যদি অনেকের হাইপো হওয়ার খুব টেন্ডেন্সি থাকে, তখন তাদেরকে কিন্তু আমরা বলি যে রাতের বেলা আপনারা ঘুমানোর আগ দিয়ে অবশ্যই কিছু খেয়ে ঘুমাবেন, কারণ লং টাইম আপনি রাতের বেলা আপনি হয়তো ঘুমের মধ্যে থাকবেন, তখন দেখা যায় যে সে হাইপো হয়ে গেল। এই জিনিসগুলি কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ইভেন অনেক পেশেন্ট বলে যে সে, আপা মিষ্টি খুব প্রিয়, আমি তো একটু মিষ্টি খেতে পারবো না, কিন্তু সেক্ষেত্রেও আমরা বলি যে সামটাইমস আপনারা মিষ্টিও খেতে পারবেন যদি আপনার সুগার লেভেলটা ভালো থাকে, এবং সেটা আপনাকে দেখতে হবে যে আপনি কখন মিষ্টিটা খাবেন, একটা টাইমিং আছে। যেরকম আপনি যদি 11টা সাড়ে 11টার দিকে সে কখনো একটু মিষ্টি খেলেন, সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু এটা এভরিডে করা যাবে না, এটা মাঝে মাঝে হয়তো বা আপনি খেলেন, অথবা আপনি ভাত খাওয়ার পরে যদি খান, তাহলে আপনাকে দুপুরে ভাত খাওয়ার পরে যদি একটু খান মিষ্টি, তাহলে আপনাকে ভাতের পরিমাণটা কমাতে হবে। ভাতের পরিমাণটা কমিয়ে আপনাকে বেশি পরিমাণে শাক সবজি এইসব খেতে হবে। যে সমস্ত খাবার খাওয়া যাবে না, যেমন একেবারে সিম্পল কার্বোহাইড্রেট, যেগুলি যেরকম হচ্ছে চিনি, মধু, গুড়, মিষ্টি জাতীয় খাবার, আমরা এইগুলি হচ্ছে একেবারেই মানে খাবারটা খেতে না করি, ডিরেক্ট এই সমস্ত খাবার আমরা খেতে না করি। কিন্তু উনি তো লাল চালের ভাত খেতে পারবে, লাল চালের রুটি খেতে পারবে, কিন্তু ময়দা আমরা না করি, রিফাইন যত খাবার আছে সেই সমস্ত খাবার আমরা না করে থাকি, অতিরিক্ত রিচ ফুডও আমরা না করে থাকি। যে ডায়াবেটিক পেশেন্ট এগুলি যতটা কম খাবে তাদের টিজি লেভেলটা তত ভালো থাকবে, এবং তাদের ডায়াবেটিস ওজনটাও বাড়বে না, এবং ডায়াবেটিসটাও তাদের হচ্ছে কন্ট্রোলে থাকবে। আরেকটা বড় কথা যেটা, স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। এখন তো দেখা যাচ্ছে যে স্ট্রেসের জন্য অনেক সময় সুগার লেভেলটা বেড়ে যাচ্ছে, এই জন্য স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে। তো আর আমাদের দেশে যে সমস্ত ভুল সাধারণত ডায়াবেটিক পেশেন্টরা করে থাকে, যে একজন ডায়াবেটিক পেশেন্ট সে একেবারে জিরো কার্বোহাইড্রেট, পুরো বাদ দিয়ে দেয়, অথবা কিটো ডায়েট করে, কিটো ডায়েট একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য মোটেও কাম্য না। এবং কার্বোহাইড্রেট তো তাকে কিছু পরিমাণ কার্বোহাইড্রেট নিতে হবে, তাকে একটা ব্যালেন্স ডায়েট ইনটেক করতে হবে।
একটা ব্যাপার, যেরকম ডায়েট কন্ট্রোল মানে কি, ডায়েট কন্ট্রোল আমরা যখন একজন পেশেন্টের ডায়েট প্ল্যান করে থাকি, বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টের যখন আমরা ডায়েট প্ল্যান করে থাকি, যখন আমরা খুব মোটা মানুষের ডায়েট প্ল্যান করে থাকি, তখন দেখা যায় যে উনি যতটুকু খাচ্ছিলেন খাবার, তার চাইতে তার ক্যালোরিটা কাটেল হয়। কাট ডাউন করে আমরা তাকে তার কাম্য ওজনে নিয়ে আসার চেষ্টা করি। আবার যখন খুব লিন অ্যান্ড থিন অনেকের থাকে, ডায়াবেটিস থাকে, তখন দেখা যায় যে আমরা তাকে একটু ক্যালোরি বহুল খাবার দিয়ে তাকেও কিন্তু আমরা কাম্য ওজনে নিয়ে আসি, কারণ সে কিন্তু আন্ডার ওয়েট। তখন আমরাও তাকে মানে তাকে একটু ওভার ডায়েট দিয়ে তাকে কাম্য ওজনে নিয়ে আসি, এবং তারপরে হচ্ছে তার ব্যালেন্স ডায়েটের মাধ্যমে তার সুগার লেভেলটা মেনটেন করা হয়। কোনো সব সময় মনে রাখবেন, আপনারা যখন একটা পেশেন্টের ডায়েট প্ল্যান করবেন, সে যদি হয় ডায়াবেটিক পেশেন্ট অথবা নন ডায়াবেটিক পেশেন্ট, সে যেই হোক না কেন, প্রতিটা খাবার আপনাকে ব্যালেন্স ডায়েট হতে হবে। যেই খাবারে আপনার একটু ফ্যাট থাকবে, একটু প্রোটিন থাকবে, একটু কার্বোহাইড্রেট থাকবে, ভিটামিন থাকবে, পানি থাকবে, সব কিছুই থাকবে, এই ধরনের খাবার আমরা সাধারণত বলি যে ব্যালেন্স ডায়েট। এই সব এবং আমার 24 আওয়ার্সের খাবার ডায়েট প্ল্যান যখন আমি আমার টেবিল সাজাবো, অথবা একটা পেশেন্টকে যখন আমি আমার তার টেবিল সাজিয়ে দিব, একজন ডায়াবেটিক পেশেন্টকে যখন টেবিল সাজিয়ে দিব, তখন আমার এই জিনিসগুলি মনে রাখতে হবে যে তাকে অবশ্যই আমার এই ব্যালেন্স ডায়েটের মধ্যে দিয়ে কিভাবে তার সুগার লেভেলটা মেনটেন করতে হয় সেই জিনিসটাই তাকে বলে দিতে হবে। এবং কাউন্সিলিং, এক্ষেত্রে কাউন্সিলিং একটা বড় পার্ট, কারণ কারোর ডায়াবেটিস হয়েছে, সে মনে করে যে তার বোধহয় সকল খাবার বন্ধ হয়ে গেছে। আসলে একজন ডায়াবেটিক পেশেন্ট দীর্ঘায়ু লাভ করতে পারে যদি সে সিস্টেমেটিক ওয়েতে লাইফ লিড করে এবং একটা হাইজেনিক লাইফ লিড করে। সকালে নাস্তা সকালের টাইমে খেতে হবে, ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের টাইম যেটা সেটাতেই করতে হবে। 11টার সময় ব্রেকফাস্ট করা যাবে না, কারণ 11টার সময় আরেকটা নাস্তার টাইম হয়ে আসে মিড মর্নিং এ, তখন আমরা বলি কিছু খেতে। আবার দুপুরে মিড মর্নিং এ আমি যদি কিছু না খাই, ইন দ্যাট কেস দুপুরের খাবারে দেখা যাবে যে খাবারের ডিমান্ড বেড়ে গেছে এবং কার্বোহাইড্রেটটা হয়তো বেশি ইনটেক করা হয়ে গেছে। আবার আমি যদি বিকালে কিছু না খাই, আবার ডিরেক্ট রাতে যদি শুধু খাই, তাহলে দেখা যাবে সেই ক্ষেত্রেও সুগার লেভেলটা বেড়ে গেছে। ওই জন্য আমাদের সবসময় ক্যালোরিটা আমাদের ভাগ করে নিতে হবে, এবং 5 থেকে 6 বার আমাদের ডায়াবেটিক পেশেন্টকে খেতে হবে, অবশ্যই ব্যালেন্স ডায়েট খেতে হবে। তাহলে একজন ডায়াবেটিক পেশেন্ট সুস্থ থাকবে এবং দীর্ঘায়ু লাভ করবে, এবং সে অবশ্যই হাঁটবে। যখন একজন মানুষের ডায়াবেটিস হয়ে যায়, তখন তাকে নিয়ম করে হাঁটতে হবে। অনিয়ন্ত্রিত জীবনযাপন কখনোই কারো কাম্য না। অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে কিন্তু এখন আমাদের দেশে বেশি ডায়াবেটিক পেশেন্ট বেড়ে যাচ্ছে। ধন্যবাদ আজকের মতো, এবং আপনারা স্বাস্থ্য টিভির সাথে থাকেন। স্বাস্থ্য টিভি নিয়মিত আয়োজনে কিছু হেলথ টিপস দিচ্ছে, আপনারা স্বাস্থ্য টিভির সাথে থাকলে আশা করি ডে বাই ডে অনেক উপকার পাবেন।